যাই হোক, আপনাদের ভাইয়া তো গেল, গিয়ে যাই হোক নিয়ে আসলো সিকিউরিটি গার্ডটা। আসলে মোটামুটি অনেকটা রিস্ক নিয়ে ওই জায়গাটায় এসেছে, আপনারা তো দেখলেন, আমি তো উপর থেকে একটু শুট করেছি, আপনারা দেখতে পেয়েছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি হাজির হয়ে গেলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আমি দুপুরে রান্না বান্নার আয়োজন করছি, এটা তো চিচিঙ্গা, তো চিচিঙ্গা ভাজি করব আজকে। প্রথমে চিচিঙ্গাটাকে খুব ভালোভাবে বটি দিয়ে উপরের যে মানে অংশটা আছে সেটা আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। আমি তো আগে থেকেই বললাম যে আমি আমার মা খালাদের মতো, আমি যতই দেশের বাইরে থাকি না কেন, আমি আসলে বটিতেই বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি। আর এই বটিটা আমি দেশ থেকে এনেছি, আমি বটি যখনই দেখাই তখনই কমেন্ট আসে, আপু এটা কি দেশ থেকে এনেছো? হ্যাঁ, আমি এটা দেশ থেকে এনেছি, যাক আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে কোনো সমস্যা হয়নি। তো এই যে আমি ছোট ছোট একদম চিকন চিকন করে কেটে নিলাম আর কি। কাটার পরে এগুলোকে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম শুধুমাত্র পানি দিয়ে, তো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। পানিটাও কিন্তু এই সিদ্ধ করার সময় শুকিয়ে ফেলতে হবে, মানে সিদ্ধ করার পরে সেই পানি ফেলে দেওয়া যাবে না, এতে করে এই সবজিটার সব পুষ্টি গুণাগুণ চলে যাবে। তো পানিটা আমি কম করে দিয়েছিলাম। আর এই চুলায় আলু সিদ্ধ করছি, এই সিদ্ধ আলু দিয়ে আজকে শোল মাছ রান্না করব, রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর এটার পানিটা এখন আমি দাঁড়িয়ে থেকে শুকিয়ে নিব একদম ভালোভাবে। এই তো শোল মাছ ক্লিন করে ভালো করে হলুদ লবণ মরিচ গুঁড়ো মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। আমরা যেহেতু মাছ ভেজে খাই, মাছটা ভাজতে দিয়ে এসেছি। আর এই ফাঁকে একটু ট্যাঙ্ক গুলিয়ে নিচ্ছি, ট্যাঙ্কটা রোজার সময় কেনা হয়েছিল, এত গরম পড়েছে আজকে, মানে খুবই গরম, আর রান্না করতে গেলে এত বেশি গরম লাগে। আর যেহেতু আমার রান্নাঘরে আলো বাতাস চারদিক থেকে ঢোকার জায়গাটা একটু কম, ওপেন কিচেন, আরও বেশি গরম লাগে। তো আমি এত শান্তশানের বাবা, আমরা সবাই মোটামুটি এখন গরমে একটু কাহিল হয়ে আছি, তো আমরা এখন খাবো। তো এই ফাঁকে আমার যে ড্রয়িং রুমের যে মানে গ্লাসটা আছে সেটা দিয়ে বাহিরে দেখা যাচ্ছে, তো বাইরে যে কার্নিশে দুইটা কবুতর বসে আছে, তাবিব এখানে দাঁড়িয়ে কবুতরগুলোর সাথে কথা বলছিল। তো তাবিব আসলে এত জোরে চিল্লায় তাই ওর ভয়েসটা দেওয়ার আমি মাঝে মধ্যে মানে আমি আমারই কানে লাগে, ভাবি যে আপনাদেরও হয়তো বা কানে লাগবে। তো সেও একটু এখন খাবে জুস, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের তাবিব সোনা কিন্তু সব কিছুই খায়, মানে আপনি যাই মুখে দিবেন না কেন সেটা যদি খাবার জিনিস হয় সে আলহামদুলিল্লাহ মুখে নিয়ে একবার হলেও খাবে। তো এটা আমার জন্য যে কত বড় পাওয়া আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো আলহামদুলিল্লাহ সে কিন্তু মোটামুটি খেয়েছে। আর আমার হাতে একটা বিস্কুট আছে, সে এটা মিল্ক বিস্কুট, এই বিস্কুটটা সে খুব পছন্দ করে, তো এই বিস্কুটটা সে খাচ্ছে, এটা তার মানে দুপুর টাইমের খাওয়া আর কি। দুপুর টাইম বলতে এখন এই সময়টাতে তখন বাজতেছিল 12:30 মতো, তো এই সময় একটু ওকে কিছু খেতে দেই। দেখলেন তো তাবিব কিভাবে চিল্লায়। তো আমি হলো তরকারিটা রান্না করব, তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এখন দিচ্ছি হলো আদা পেস্ট, রসুন পেস্ট আর পেঁয়াজের পেস্ট। তেলটা ফ্যান উঠছে এজন্যই আমি এই তেলটাতে ডিমের জিনিস ভেজেছিলাম, তো ভাবলাম যে তেলটা রান্নাতে শেষ করে ফেলি, এই কারণেই ফ্যান উঠছে, গতকালও এই কারণেই ফ্যান উঠেছে পরে বুঝতে পারলাম। তো র মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি, আর এখন গুঁড়ো মশলা দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব কিছু পরিমাণ মতো দিব। আর দিব হলো লবণ, আর যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম তরকারি রান্না করার জন্য সেই আলুটা আমি চটকিয়ে নিয়েছি হাত দিয়ে, ভাঙা ভাঙা করে নিয়েছি। তো সব মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাগুলোকে এখন একটু কষিয়ে নিচ্ছি, আর কষানো হয়ে গেলে এর মধ্যে একটু পানি অ্যাড করছি, পানি অ্যাড করার পর আর একটু কষাতে হবে। এই কষানোর টিপসটা শিখেছি রাশেদা ভাবির কাছ থেকে, ভাবি এত সুন্দর করে মানে মশলা কষায়, অর্ধেক ঘ্রাণ ওই মশলা থেকে চলে আসে,
এখন আমি সেই মানে ভেঙে ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে আলুগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট এই মশলাটার সাথে ভেজে নিব। এখানে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তো নাড়তে নাড়তে যখন দেখবো যে মাখা মাখা হয়ে এসেছে, তখন আমি এখানে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা হলো শোল মাছ রান্নার আর একটা পদ্ধতি। এই পদ্ধতিটা আম্মু আমাকে বলেছে, এভাবে খায় আম্মুরা। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই চুলাতে আমি ভাজিটা করব। ভাজিটার জন্য তেল দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ওই যে চুলায় তরকারিটা বসালাম, ঝোলের পরিমাণটা যখন কমে আসবে তখন ভাজা মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিব। এই তো ভাজির জন্য পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা চিচিঙ্গাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে চিচিঙ্গা করে ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, যেহেতু সিদ্ধ করার সময় কোনো লবণ দেইনি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু ভাজিতে না দিলে কেমন জানি লাগে, তাই না? আমার কাছে তো মনে হয়। এখন নেড়ে চেড়ে 3-4 মিনিট মতো এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই ডিমটাকে সুন্দর করে পুরো ভাজিটার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচটা কমিয়ে রেখে 5 থেকে 6 মিনিট আমি এটাকে ভেজে নিব। তাহলে হয়ে যাবে আমার ভাজিটা। আর এদিকে তরকারির ঝোলটাও কমে এসেছে। এখন আমি সেই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। শোল মাছটা মজাই লাগে আমার কাছে খেতে। যেহেতু আব্বু খুব পছন্দ করতো, তাই মনে হয় আমার কাছে আরও বেশি ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে আর 5 মিনিট কুক করব, তাহলে হয়ে যাবে আমার মাছ রান্না। ভাজিটা হয়ে গেছে, এদিক থেকে আমার এই যে মাছের তরকারিটাও হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু জাস্ট ভাজা জিরার গুঁড়োটা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা ঢেকে চুলাটা বন্ধ করে এটাকে রেখে দিব। এখন ভাতটা বসিয়ে দেই, তাহলে রান্না শেষ। এই যে আমাদের দুস্তু পাখিটা একটা চামচ নিয়ে এই যে তার ফতুয়ার বুতাম খুলে চামচ দিয়ে কি খাচ্ছে তাবিব? গাড়িতে ভিতরে বসে না, গাড়ির এই যে কর্নারটাতে এসে বসে থাকে। এখানে বসে বসে সে খেলা করে, ভিতরে বসতে ভয় পায়। সে এখন গোসল করবে, তার এখন গোসল হবে। দেখো কি খাচ্ছে, চামচ খাচ্ছে। তোমার বুট্টুসের খাওয়ার কিছু নাই। সব কাজ শেষ, আমাদের এখন খাওয়া দাওয়ার সময়। আপনাদের ভাইয়া হলো তোষানকে খাইয়ে দিচ্ছে, তাবিবকেও খাইয়ে দিচ্ছে। তাবিবও মাশাল্লাহ ভাত খায় দুপুরবেলা আমাদের সাথে। আমরা যাই খাই তাই দিয়ে সেও মাশাল্লাহ ভাত খায়। আর তার জন্য তরকারি ধুয়ে টুয়ে রাখতে হয় না, আমাদেরটাই সে আলহামদুলিল্লাহ খায়। তো এখন নতুন একটা জিনিস শিখেছে, যাই পাই সোফার নিচে একটু খালি জায়গা আছে, ওদিক দিয়ে সেটা ঢুকিয়ে রাখার চেষ্টা করে আর কি। তো খেতে খেতে তার আবার দোলনায় চড়তে ইচ্ছা করেছে, তো একটু বারান্দায় নিয়ে আসলাম। তো একটু দোলনায় চড়লো, চড়ে এখন দোলনার উপরে যা কুশন টুশন আছে সবগুলো সে এখন নিচে ফেলে দিচ্ছে, নিজে নিজেই নিচে নেমে গেল। এই যে সব এখন ফেলে দিল, খেলছে তার মতো করে সে। আর এদিক থেকে আমি খাবো, আপনাদের ভাইয়াও খাবে। দোষানের খাওয়া শেষ, তাবিবেরও খাওয়া শেষ, ওদের হাত মুখ ধুয়ে দিয়েছি। এই তো ভাজি নিয়েছি, সাথে মাছটা নিয়েছি, ঠিক আছে খাই। এখন ঠিক বাজে হলো বিকাল 6:30। ওই যে আমাদের এই যে বারান্দার এই যে ফাঁকাটা আছে, এই ফাঁকাটা দিয়ে তাবিব আমাদের টিভি রিমোটটা ওই যে দেখেন কোথায় ফেলে দিয়েছে। এই যে বুঝতে পারছেন মনে হয় যে ব্ল্যাক কালারের যেটা দেখা যাচ্ছে, একদম আমাদের বাসা তো 10 তলায়, ওটা হলো 5 তলার ফ্লোর। যেখানে ফেলেছে রিমোটটা ওইটা হলো 5 তলার। তো রিমোটটা নিচ থেকে 5 তলায় গিয়ে পড়েছে। রিমোটটার কাভার লাগানো আছে, এই জন্য রিমোটটা কিছু হয়নি, মানে খুলে টুলে যায়নি। যাই হোক, আপনাদের ভাইয়া গিয়েছে, 5 তলায় আমরা ঢুকতে পারবো না, কারণ আমাদের প্রত্যেকটা তালায়, যেমন আমাদের পার্কিং 3 তলায় আর আমরা থাকি 10 তলায়, তাই আমাদের যে কার্ডটা আছে, যে এক্সিস কার্ডটা আছে, সেটা যা শুধু 10 তলা আর 3 তলাতে আমরা এক্সিস করে ঢুকতে পারবো, অন্য কোনো তালায় আমরা যেতে পারবো না, এটা সিকিউরিটির জন্য আর কি। যাই হোক, তো এখন আপনাদের ভাইয়া নিচে যাবে, গিয়ে সিকিউরিটি গার্ডকে বলবে, তারপরে দেন হয়তো ওইখানে এসে রিমোটটা নিতে পারবে আর কি। কি বলবো আর আপনাদেরকে, এই যে দেখেন অন্যায় করে, এই যে কান্নাকাটি অন্যায় তো করেছে, করে কান্নাকাটি করে, এই যে কান্নাকাটি করে চোখ টোক ভিজায় এখানে দাঁড়ায় আছে। আরে তুমি রিমোট ফেলছো কেন? হ্যাঁ কেন ফেলছো রিমোট? নতুন ভালো জিনিস শিখছে আসলে, মানে এটা খুবই ডেঞ্জারাস। এখন যেহেতু শিখে গেছে, ওর কাছ থেকে এখন সব কিছু সাবধানে রাখতে হবে।
দেখা যাবে কোন দিন মোবাইল টোবাইল নিয়ে গিয়ে ফেলে দিছে। কি বলবো আর, ওই যে সিকিউরিটি গার্ড আর আপনাদের ভাইয়া বুঝতে পারছে যে ওইটা রিমোট। এখন দেখা যাক কি হয়, কিভাবে নেয় ওনারা, আদৌ এটা নিতে পারে কি না, এখন এটা দেখতে হবে আর কি। কি আলোচনা হচ্ছে জানি না, দেখা যাক কি করে। চেষ্টা চলছে নিতে পারে কি না, নেয়ার চেষ্টা চলছে আসলে। আসলে এদিকে আসাটাও একটু টাফ ব্যাপার, আসতে পারবে কি না এটাও বোঝা যাচ্ছে না। ওই যে এদিকেও আরেকজন আছে, ভিতরে আরেকজন আছে ভদ্রলোক, দেখা যাক শেষ পর্যন্ত কি করে। আচ্ছা সিকিউরিটি গার্ড এদিক দিয়ে উপরে উঠছে, উঠে নেওয়ার চেষ্টা করছে। হায় রে, আমার এইটুকু এক বাচ্চার জন্য কি এক যন্ত্রণা। রিমোট যে ঠিক আছে এটাই অনেক, দেখা যাক কি অবস্থায় আছে রিমোট। আমি কি বলবো, আমার হাসিও আসছে, কি বলবো যে হাসিও আসতেছে আবার। ভদ্রলোক অনেক রিক্স নিয়ে ওই জায়গাটাতে উঠেছে। যাক বাবা, এই যে সেই রিমোট যেটা আমি উপর থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে রিমোট ফেলেছে উনি হলো ঘুমাচ্ছেন আর কি। নতুন জিনিস শিখলো, আমি মানে কি বলবো, রিমোটটা ফেলার পরে যখন আমরা সবাই উপর থেকে দেখছিলাম যে রিমোট ফেলে দিয়েছে, তো সে আবার নিচে আমার যে কাপড় শুকাই যে একটা সেটা নিচে তোষণের টাওয়ালটা ছিল ওইটা নিচ্ছিল, যে আমরা দেখতেছি এই ফাঁকে সে টাওয়ালটাও নিচে ফেলে দিবে আর কি। আপনারা দেখতেই পেয়েছেন যে আমাদের গ্লাস যেহেতু আমাদের বারান্দাতে আর নিচে যেহেতু ফাঁকা আছে, তো অনেকদিন পর আপনাদের ভাইয়া আর আমি একসাথে বসলাম একটু কথা বলি আপনাদের সাথে, নতুন একটা ঝামেলা সৃষ্টি হলো আর এখানের গেটটা হয়তো বা খুলে রাখতে পারবো না, এখন থেকে বন্ধ করে রাখতে হবে। এটাও মনে খুলতে পারে না, লকটা মনে খুলতে পারে না। হ্যাঁ, লকটা এখনো খোলা শিখে দেখবে যখন, মানে দুই দিন বন্ধ রাখা এমনি খুলে শিখে ফেলবে। এতদিন আমার কাছে কতটা ইয়ে লাগেনি, কিন্তু আজকে যেহেতু দেখলাম যে সে প্রথম একটা ওয়াটার বোতল ফেলে দিয়েছে, তো ওইটা কথা রিমোটটা তোষান বসে টিভি দেখছিল, রিমোটটা তোষানের হাতে ছিল, তো যখন আমি ওই আমাদের বেডরুমে শুয়েছিলাম, আমাদের ভাইয়া অফিস করছিল, তো আমি হলো আমাদের বেডরুমে শুয়ে শুয়ে আমি বৃষ্টির সাথে কথা বলছিলাম, বৃষ্টি ফোন দিয়েছিল, তো তোষান আমাকে গিয়ে বললো যে আম্মু বেবি হলো বোতল ফেলে দিছে। তো বোতল ফেলে দিছে আর কিছু করার নাই, ফেলে তো দিছেই নিছে, কোথায় পড়ে গেছে তা তো দেখাও যাচ্ছে না। একটু পরে তোষান গিয়ে বলতেছে আম্মু রিমোট খুঁজে পাচ্ছি না। তার মানে আমি আপনাদের ভাইয়াও তাড়াতাড়ি বের হয়ে আসলো ওই ঘর থেকে, আমিও আসলাম, এসে দেখি সে তো এদিকে ওদিকে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে আর হাসতেছে। তার মানে বোতল ফেলছে, বোতলের মুখটা ছিল আমার সামনে, মুখটাও ফেলে দিল, আমরা রিমোট খুঁজতেছি সেই ফাঁকে সে মুখটা খুলে দিয়ে এরপরে আসতে টাওয়ালটা ধরবে, টাওয়ালটা ফেলে দিবে আর কি। মজা পাচ্ছে আসলে, নতুন জিনিস শিখেছে, তো নিচ থেকে ফেলে নিচে গিয়ে পড়ছে সেদিক দিয়ে ফেলে দিচ্ছে, সুন্দর না সিস্টেম। তো এইভাবেই সে আমার ঘরের ঝাড়ুটাও মনে হয় ফেলেছিল, আমার এর আগে ঝাড়ু আপনারা তো দেখলেন, আমি তো উপর থেকে একটু শুট করেছি আপনারা দেখতে পেয়েছেন। তো এইখানে মানে যেখানে পড়েছে ওইখানে একটা ফ্ল্যাট আছে, তো ভদ্র মহিলা নাকি হাত বাড়াবে না, ধরবে না। আসলে ভদ্রমহিলারও কি দোষ দিব, এখন যেহেতু সিচুয়েশন এরকম, উনি ভাবছে যে রিমোট ধরতে গিয়ে যদি আবার আল্লাহ না করুক কিছু হয়ে যায়,
তো উনি হলো হাতটা বাড়ালে কিন্তু এই রিমোটটা ধরতে পারে, হাতটা বাড়িয়ে রিমোটটা ধরে ওনার বারান্দা থেকে উনি হয়তো আপনাদের ভাইয়াকে বা সিকিউরিটি গার্ডের হাতে দিতে পারে, কিন্তু উনি ধরবে না আর কি। যাই হোক, না ধরলে তো ওনাকে ফোর্স করে বলা যাবে না যে কেন ধরবা না, ধরো ধরে আমাদেরকে দাও, তা তো আর বলা যাবে না। তো কি আর করার, নতুন একটা ঝামেলা এখন আমাদেরকে আবার পোহাতে হবে, এটা আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে। আর তোষানোই কাজগুলা করতো আপনাদের ভাইয়া, আসলে ওই জিনিসটা পাইনি তোষানের, কারণ আপনাদের ভাইয়া তোষানের এক বছর হওয়ার আগে চলে এসেছিল মালয়েশিয়াতে। তো আমরা তো সাভারে, আমি আমার শ্বশুর বাড়ি যারা দেখেছেন তারা তো দেখেছেন, আর যারা দেখেননি আমি দেশে গেলে আবার দেখবেন ইনশাল্লাহ। তো আমরা যেখানে থাকা হয় না কেন, নিচতলা নেওয়া হয়, কারণ আব্বার পায়ের সমস্যা, মানে আমার শ্বশুরের পায়ের সমস্যা, আব্বা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে না। আমরা বনশ্রীতে ছিলাম, ওইখানে আমরা নিচতলাতেই ছিলাম। তো নিচতলায় যেহেতু, তো তোষান কি করতো, বারান্দা দিয়ে গিয়ে ক্লিপ পেতো, বা বিশেষ করে মার রান্নার জিনিসপত্র, যেমন খুন্তি, তারপরে চামচ। অনেকদিন পর পর দেখা যেত খুন্তি নেই, চামচ নেই, একবার এরকম একটা ও রান্না বলতে পারতো না, ওগুলো বলতো নান্না নান্না, ওগুলো মা রান্না করলে মার কোলে উঠে মা খুন্তি দিয়ে নাড়তো, ওই খুন্তিটাকে ও বলতো নান্না। তো এরকম মার একটা খুন্তি খুঁজে পাই না কোথায় কোথায় কোথায়, অনেক দিন হয়ে গেছে পাই না, কিন্তু সে আমাদেরকে বারবার দেখাচ্ছে যে নান্না বারান্দা, সে বারান্দা দেখাচ্ছে, মানে সে বারান্দা দিয়ে ফেলে দিয়েছে। তো আমরা তখন চিন্তা করি দূষণ বারান্দা দিয়ে কোনো কিছু ফেলতে পারে, আর নিচতলায় তো যদি তখনই বুঝতাম গিয়ে নিয়ে আসতে পারতাম। তো অনেকদিন হয়ে গেছে ওইটা, আসলে কেউ হয়তো হাতে করে নিয়ে গেছে। পরে একদিন দেখছি সে যে বারান্দায় গিয়ে সে জানলা দিয়ে ক্লিপ ফেলতেছে, কাপড়ের ক্লিপ, ক্লিপগুলো সে ফেলতেছে আর কি। তো তখন বুঝতে পারলাম যে সে ওই যে নান্না, তার ভাষায় যে নান্না বা খুন্তি, তো সেটা সে ওইভাবেই ফেলেছে ওদিক দিয়ে। তো তাবিবও এখন সুন্দর একটা সিস্টেম বা একটা জিনিস শিখে গেছে ফেলার জন্য। আমরাও হয়তো বা ছোটো থাকতে এরকম ফেলেছি, ছোট মানুষ এই কাজটা করেই স্বাভাবিক, কেউ জানলা দিয়ে, আমার তো জানলা দিয়ে ফেলার অপশন নেই, তো যেহেতু দেখেছে বারান্দায় ফেলা। এই জায়গাটা একটু কভার করে দিলে তো হতো, এই জায়গাটা খোলা রাখছে আমরা যদি দুই বছরের এগ্রিমেন্ট করে উঠেছি, এর আগে যদি আমি বাসা ছেড়ে দেই আমাকে হলো অনেকটা ড্যামারেজ দিতে হবে বা লস। যাই হোক, ওনারা যে আমাদের কাছ থেকে দুই মাসের যে অ্যাডভান্স রেখেছে ওইটা হয়তো ওনারা রিটার্ন করবে না। তো এগ্রিমেন্ট শেষ না হওয়া পর্যন্ত চেঞ্জ করতে পারবো না। তো এরপরের বার বাসা চেঞ্জ করলে অবশ্যই গ্রিল আলা বারান্দা সহ বাসা নিতে হবে, কারণ তার এখন বড় হচ্ছে, আর আমার কাছে গ্লাসটা এখন একটু আসলে ভয় ভয়ই লাগছে। যাই হোক, কি আর করার, ছোট মানুষ থাকলে অনেক কিছু এরকম সাফার করতে হয় বা অনেক কিছুর জন্য এরকম কেয়ারফুল থাকতে হয়। সবসময় চেষ্টা করি মানে ডেঞ্জারাস কিছু যেন হাতে না দেয় বা ও যেন সবসময় সেফ থাকে। আমার চাইতে বেশি টেক কেয়ার করে তোষান, তোষান সবসময় খেয়াল রাখে। তো তোষানও আজকে বুঝতে পারেনি, কারণ ও আমাকে বলতে গেছে যে আমার বোতল ফেলে দিছে। তো সেই ফাঁকে বোতল ফেলে দিছে, এই নিউজ দিতে গেছে, সেই ফাঁকে রিমোট ফেলে দিছে আর কি। যাই হোক, রিমোটটা কাভার লাগানো ছিল বলে তেমন কিছুই হয়নি, না হলে রিমোটটা ভেঙে খান খান হয়ে যেত, কয় টুকরা যে হইতো তার হিসাব নাই আর কি। রিমোটের স্পিকারটা আর কাজ করছে না, মানে রিমোটটা কোনো জায়গায় থাকলে মোবাইল দিয়ে ইয়ে করা যেত না, মানে ঘরের মধ্যে থাকলে ঘরের যে কোনায় হয়তো খুঁজে পাচ্ছি না কোনো কোনায় পড়ে গেছে, তো মোবাইলের সাথে একটা কানেকশন ছিল, ওটা সাউন্ড হতো আর কি, যে মোবাইল দিয়ে এটাকে স্ক্যান করে বা ট্রেস করে বের করা যেত। যাই হোক, ওইটা আর এখন করা যাবে না, কিছু করার নেই। রিমোট কিনতে পাওয়া যায় না, পাওয়া যাবে না, সিরিজ তো পাওয়া গেলে আর কি করবে, তুমি নিয়ে নিও। এটা তো এখন কাজ চলতেছে অবশ্য, মানে রিমোটের কাজ চলতেছে, ওই জিনিসটা কাজ করতেছে, স্পিকারটা খালি স্পিকারটাই কাজ করতেছে না আর কি। এভাবে নিশ্চয় আরো অনেক কিছু হয়তো বা ফেলে দিচ্ছে, আমি হয়তো খেয়াল করিনি, হয়তো খুঁজলে পাওয়া যাবে। আমার তো মানে দোষানের পাজাল পিস গুলো নিয়ে গিয়ে ফেলছে নাকি, আল্লাহ জানে, দেখছি লাগে জানে। আচ্ছা, অবশ্য ক্লিন করে মানে ওইটা তো ক্লিন করে না, আমরা বাইরে গেলে জুস খাই না, রুস গুলা যে বোতল গুলো ওই বোতল গুলো আর কি।
সেটাই ফেলে দিছে আর কি। তো যাই হোক, এই আর কি, কি আর করার, আমরা এখন বসে কথা বলছি, গল্প করছি দুজন মিলে। তোষান ওই ঘরে আছে, পাবি ঘুমাচ্ছে, আর বিকালে যেহেতু চা খাই না, চা পর্বটা এখন আর হয় না। তো গতকালকে আমার ইংলিশের রেসিপিটা আপনারা অনেকে খুব পছন্দ করেছেন, তো খেতেও আলহামদুলিল্লাহ মজাই হয়েছিল। আর ইলিশটা আমরা এখান থেকে কিনেছি, PV21-এর অপোজিটে একটা বাংলাদেশি দোকান আছে, তো ওই দোকান থেকে ইলিশ মাছটা কেনা হয়েছে। কেজি 80 রিঙ্গিত করে নিয়েছিল, জিজ্ঞাসা করেছেন দুই একজন। 80 রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় 1600 টাকা, তো পুরোটা 132 রিঙ্গিত নিয়েছিল, কত আর 2700 বা 2700 এরকম পড়েছে আর কি, 1.5 কেজি, 1 কেজি 600 গ্রাম ছিল আর কি ইলিশ মাছটা। তো ওই বাংলা দোকানটাতে মোটামুটি ভালোই সব কিছু পাওয়া যায়। আমরা মাছটা কিনলে এখন ওখান থেকেই আনি। এই প্যান্ডামিকের পর থেকে আমরা আর যে কোটারায় বাজার টানালো, ওটা ওই তুমি যে এটাতে যাইতে আব্বাকে নিয়ে, আব্বা যে বাজারটা উদ্ভাবন করলো, চৌকির একটা বড় একটা বাজার আছে, ওইখানে যাওয়া হতো আর কি। তো এরপর থেকে কোভিড এর পর থেকে আর যাওয়া হয় না, আলহামদুলিল্লাহ অনেকটা কমে এসেছে, বিশেষ করে মৃত্যুর হারটা কমতেছে, এটা ভালো লাগতেছে অনেক। দেখা যাক আল্লাহ, আজকে 6000 কিন্তু মৃত্যুর হারটা কমছে আর সুস্থ হচ্ছে অনেক, সুস্থের হারটা অনেক বেশি। ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়তো বা রিকভার করবে, ভালো লাগছে। আমি তো দেখলাম লন্ডনে অনেকে মাস্ক পরে না, মাস্ক ছাড়া অনেক পার্কে, অনেকের ব্লগ দেখলাম যে পার্কে বাচ্চারা খেলছে, অনেকগুলো ফ্যামিলি আছে, কিন্তু মাস্ক পরতে হচ্ছে না। তো আস্তে আস্তে চাইবো, মানে মাস্ক পরতে হোক সমস্যা নেই, পরবো, কিন্তু সবকিছু নর্মাল হোক, সবকিছু আগের মতো হোক, এটাই চাই আর কি। তো অনেক কথাই বললাম, অনেক গল্প করলাম, আমি বলে গেলাম, আপনাদের ভাইয়া শুধুই বসে থাকে, মাথা নাড়াচ্ছে, হু হা করতেছে, তার আসলে গল্পের কোনো টপিক নেই। তো কি আর করার, আমি গল্প করলাম, আর ব্লগটা তো আমার, ব্লগটা আপনাদের ভাইয়ার না। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।